খবর রাজ্য সরকারি কর্মীরা দিয়ে পাবেন তা তো এটাই জানানো হয়েছে। আমাদের প্রতিনিধি সোমরাজ আরো ডিটেইল দিতে পারবে। সোমরাজ বলো কি তথ্য আছে? দেখো, রাজ্যের অর্থ দপ্তর নির্দেশিকা জারি করেছে যে সরকারি কর্মচারীরা তো ইতিমধ্যেই যে ডিএ পাবেন সেটা তো ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। তোমরা যেটা কি ফার্স্ট জানুয়ারি থেকে লাগু যখন এরিয়ার দেওয়া হবে? একদমই, দেখো এরিয়ার দেওয়া হবে ফার্স্ট জানুয়ারি থেকে, যেহেতু এবছরের ফার্স্ট জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে, ফলত আগামী মাসে তারা যখন বেতন পাবে সেই বেতনের সঙ্গেই এই বর্ধিত ডিএ পাবে, অন্তত এমনটাই নির্দেশিকার মাধ্যমে বোঝা যাচ্ছে। সোমরাজ ধন্যবাদ। সাথে কাজ করবে, বিভেদ করে নয়, বিভাগ করে নয়, গন্ডগোল করে নয়, দাঙ্গা করে নয়, ইতিহাস বদলে দিয়ে নয়, ব্যাংক বন্ধ করে নয়। আজকে মনে রাখবেন আমার অধ্যাপক অধ্যাপিকারা শিক্ষকরা, টাকা তো রাখছেন ব্যাংকে, আমরা সবাই রাখি। মহারাষ্ট্রে দেখেছেন 1 লাখ টাকার বেশি তুলতে দেওয়া হচ্ছে না, HFDC ব্যাংক স্ট্যাম্প দিয়ে দিয়েছে। অনেক ব্যাংক মার্জার করা হয়েছে, তুলে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হচ্ছে 100টি স্কুল হবে। চা বাগান এলাকায় সাদ্রী ভাষার জন্য 100টি নতুন স্কুল, রাজবংশী ভাষায় 200টি বিদ্যালয়কে সরকারি অনুমোদন, তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের জন্য আগামী 5 বছরে 20 লক্ষ নতুন ঘর তৈরি করে দেওয়া হবে। আগে যত মাটির বাড়ি আছে সেগুলো পাকা ও সংস্কার করা হবে। জায়েদ থান ও মাঝি থানের দরিদ্র মাঝিদেরও সাহায্য করা হচ্ছে। এইসব কাজগুলো ইতিমধ্যেই করা হয়েছে, এমন কিছু নেই যা বাকি আছে। ইভেন 60 বছরের পর থেকে তপশিলি জাতি উপজাতি যারা আছেন তারা কিন্তু পুরো 1000 টাকা করে পেনশন পান। লক্ষ্মীর ভাণ্ডার 25 বছর থেকে 60 বছর, আর 60 বছর যেই হয়ে গেল 60 বছরের পর থেকে বৃদ্ধ বৃদ্ধারা তারা কিন্তু বার্ধক্য পেনশন পাচ্ছে। সুতরাং সবটাই তপশিলি জাতির জন্য। আমরা যা করেছি কোনো রাজ্য এত করতে পারেনি। আমরা তপশিলি আদিবাসীদের জন্য, সংখ্যালঘুদের জন্য, যারা সমাজের নিম্ন স্তরে আছেন, বিশেষ